মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রুচিরা, আমি তোমার জন্য এক্সট্রা চলে যেতে পারবো। মোদিভাই, তুমি আগে ট্যাক্সি ধরো, তারপর আমি বর্ষাকে নিয়ে বেরিয়ে যাবো। না না চয়ন, তুমি বরং বর্ষাকে নিয়ে আগে বাড়িতে ফেরো, কারণ বর্ষার যদি বাড়ি ফিরতে লেট হয় মা কিন্তু সেটা নিয়ে আবার একটা অশান্তি করবেন। তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা গাড়ি করে চলে যাও, আমি যাচ্ছি ছোটদাসে। সাবধানে যে। আপনারা দুজন একই পার্টি না আলাদা? একই, আলাদা। হ্যাঁ আলাদাই, কিন্তু একই জায়গায় যাব। তাহলে উঠে পড়ুন, ভাড়াটা হাফ হাফ দিয়ে দেবেন। না না, দরকার নেই, তুমি উঠে পড়ো, আমি বাসে চলে যাব। সৃজন, এখন কিন্তু অফিস ফেরতের সময়, রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, আর তোমার পায়ের এই অবস্থা, শুধু শুধু পাকামি করো না, ট্যাক্সিতে উঠে এসো। এসব ভুয়ো কনসার্ন না তুমি তোমার কাছে রাখো, যাও তুমি বেরিয়ে যাও। বেশ ঠিক আছে, তাহলে তুমি ট্যাক্সিটাতে চলে যাও, আমি বাসে আসছি বা আমি অন্য ট্যাক্সি নিয়ে নিচ্ছি। রাস্তায় একা একটা মেয়েকে ফেলে রেখে আমি ড্যাং ড্যাং করে চলে যাব, সেই শিক্ষা আমি পাইনি। আরে দূর বাবা, আরে উঠলে উঠুন, না আমায় ছাড়ুন। সৃজন, আমরা যে স্বামী স্ত্রী আর আমাদের ডিভোর্স হচ্ছে, এটা কি ওনাকে বোঝানোর খুব দরকার আছে? প্লিজ এসো। সৃজন, সময় কত কিছু বদলে দেয়, তাই না সৃজন? আজ হয়তো আমাদের সিনেমা দেখে ট্যাক্সি চড়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু দেখো আমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।